স্যার, আমরা যেটা বলছিলাম যে উচ্চ রক্তচাপের বিষয়ে যে কারণগুলো কি কি আমরা আলোচনা করছিলাম, যে অনেকে যেটা মনে করেন যে স্ট্রেস, আমাদের শারীরিক বা মানসিক স্ট্রেসের সাথে উচ্চ রক্তচাপের একটা সম্পর্ক আছে, আসলে বিষয়টা কি? যদি পারসিস্টেন্ট স্ট্রেস কারো থাকে, এটা ওয়ান অফ দি প্রিসিপিটেটিং ফ্যাক্টরস। শুধু স্ট্রেসের জন্য হাইপারটেনশন এটা খুব মানে একটা খুব একটা কমন, মানে এটা একটা অনেকটা অমূলক ধারণা, অমূলক ধারণা, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, কারা কারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন? যেরকম ধরেন যারা নাকি মানে সেডেন্টারি লাইফ লিড করে, মানে মুভমেন্ট মোটেই করে না, এক্সারসাইজ করে না, আর এবং তাদের ডায়েটারি হ্যাবিটের মধ্যে সল্ট ইনটেকের পরিমাণটা খুব বেশি। স্যার, আমরাও তো সেডেন্টারি লাইফ করে যাই, আমাদের হাঁটাচলা কম, কিন্তু আমাদেরও কিন্তু করা দরকার। যদি আইডিয়াল লাইফ স্টাইল যদি আমরা মানে মেনটেন করতে চাই, সেখানেও কিন্তু আমাদের আমাদের বডি কনফিগারেশন বা বডি ওয়েট মেনটেন করা দরকার, যাতে বিএমআইটা বেশি না হয়, নর্মাল থাকে। তারপরে ধরেন মানে অনেকে অ্যালকোহল কনজিউম করে, অনেকে স্মোক করে, তারপরে ধরেন অনেকের ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন থাকে, তাদের হাইপারটেনশন হওয়ার পসিবিলিটি বেশি। তাদের বিশেষ করে মানে আরও সতর্ক হওয়া দরকার, যাতে টু প্রিভেন্ট হাইপারটেনশন, অথবা হাইপারটেনশনের অনসেটটা যাতে ডিলে হয়, অ্যাটলিস্ট এটুকু যাতে থাকে। সেই জন্য আমাদের যেটা দরকার যে মানে ব্লাড প্রেশারটা মেজারমেন্ট করে জানা দরকার, সাউন্ড স্লিপের ব্যাপারটা আছে, পর্যাপ্ত পরিমাণ, ওইটাও খুব ইম্পর্টেন্ট। আমরা বলি যে 6 থেকে 8 ঘন্টা মানে ঘুমানো দরকার, সাউন্ড অ্যান্ড আনইন্টারাপ্টেড স্লিপ ভেরি ইম্পর্টেন্ট, এবং টাইমিংটাও ইম্পর্টেন্ট। যেরকম ধরেন রাত 10টা থেকে 6টা পর্যন্ত ঘুমানো, আমি যদি এই টাইমটুকুই যদি মেনটেন করি যে দিনের বেলা ঘুমাই, সেটা কিন্তু রিপ্লেস করবে না, হবে না স্যার। এবং মেডিটেশনটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেডিটেশন ওইটা ইম্পর্টেন্ট। স্যার, এই যে উচ্চ রক্তচাপের কারণ এবং এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এই উচ্চ রক্তচাপের কারণে আমাদের শরীরের অন্যান্য অঙ্গগুলোতে বা আমাদের শারীরিক অন্যান্য কি প্রতিক্রিয়া বা কি জটিলতা হতে পারে? এটা অ্যাকচুয়ালি আগে একটা বিশ্বাস ছিল যে মানে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দি এজ প্রেশার বাড়বে, এটা আমাদের তেমন কিছুই করার নাই। কিন্তু রিসার্চ করার পরে দেখা গেছে যে আমরা যদি হাইপারটেনশনকে আনট্রিটেড রাখি, তাহলে লট অফ কমপ্লিকেশন হয়। হাইপারটেনশনের জন্য কয়েকটা টার্গেট অর্গ্যান আছে, আমরা যদি উপর থেকে আরম্ভ করি তাহলে ব্রেইন, তারপরে রেটিনা, হার্ট, কিডনি এবং পেরিফেরাল যে আর্টারিগুলি আছে এগুলি এফেক্টেড হয়। যেরকম ব্রেন যদি আমরা শুরু করি, সেখানে ধরেন ট্রেনজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক হইতে পারে, তারপর স্ট্রোক হইতে পারে। স্ট্রোক দুই ধরনের হয়, একটা হেমোরেজিক স্ট্রোক হয়, একটা হয় ইস্কেমিক স্ট্রোক। আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকলে তখন এটা হয় কি যে প্রেশারের যে মেইন বার্ডেনটা যায় কিন্তু মানে ধমনির উপর, ধমনিগুলি আস্তে আস্তে নেরো হইতে থাকে। আরেকটা জিনিস হয়, যখন ধমনিতে যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন ধমনির মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, আরও নেরোয়িং হয়ে যায়, নেরোয়িং হয়ে রক্ত সরবরাহ কমে যায়। আর কিছু কিছু ধমনিগুলি থিন হয়ে যায়, থিন হয়ে ওইখানে অ্যানিরিজম হয়, ডাইলেটেড হয়ে যায়, এবং এটা যে কোনো সময় রাপচার করে, ওর ফলস্বরূপে হেমোরেজিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক যেটা নাকি সবচেয়ে ডেঞ্জারাস, এবং এর জন্য সাডেন ডেথ হইতে পারে। আর হার্টের বেলাও তাই, হার্টের বেলাও কোনো কোনো আর্টারি ন্যারো হয়ে যায়, যখন 70%-এর বেশি ন্যারো হয়ে যায় তখন আমরা ফিল করি যে চেস্ট পেইন, এবং হার্টটা মোটা হয়ে যায়, হার্ট ফেলিউর হয়, হার্ট ব্লক হয়, হার্ট অ্যাটাক হয়, এগুলি হয়। কিডনিটাও সিমিলারলি, কিডনির যে পারফিউশন কমে যায়, কিডনি মানে প্রথম দিকে কিডনির ফাংশনটা ডিটেরিওরেট করে, আলটিমেটলি দেখা যায় যে কিডনি ফেলিউর হয়, এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়, তাদের ডায়ালাইসিস দরকার হয়। এবং আর্টারির মধ্যে দেখা যায় যে আমরা হাঁটতেছি হাঁটতেছি ব্যথা হলো, আমরা রেস্ট নিলাম, ব্যথাটা কমে গেলো, মানে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন যেটা বলি আর কি, সেটাও কিন্তু আর্টারিয়াল নেরোয়িংয়ের জন্য, যে মানে পর্যাপ্ত রক্ত না পাওয়ার জন্য মাসেলগুলিতে ক্র্যাম হয়, পেইন হয়। এই যে জটিলতাগুলো যে আমরা শুনলাম যে তার রেটিনাতে বা চোখের সমস্যা হতে পারে, মানে কিডনিতে সমস্যা হতে পারে, হার্টের সমস্যা, এই সমস্যাগুলো বা এই জটিলতাগুলো নির্ণয়ের জন্য যে সাধারণ দর্শক যারা আছেন বা সাধারণ লোক যারা আছেন বিভিন্ন দূরে, মানে যেগুলো সুপার স্পেশালাইজড বা মেডিকেল সেন্টারের আশেপাশে নেই, তো ওনারা কীভাবে অ্যাসেস করবেন বা ওখানে কী কী ইনভেস্টিগেশন করতে পারবেন যে এটা ইয়ে করার জন্য, পরিমাপ করার জন্য? রুটিনলি আমরা ইনভেস্টিগেশনকে তিন ভাগে ভাগ করি। একটা হলো যে রুটিন চেক আপ ফর হাইপারটেনশন, সেটা আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপি থেকে আরম্ভ করে, তারপরে আমরা ব্লাডের কিছু টেস্ট আমরা করি, যেরকম সিরাম ক্রিয়াটিনিন, তারপর ব্লাড কিডনি ফাংশনটা ঠিক আছে, ফাস্টিং লিপিড প্রোফাইল এগুলি দেখি আমরা, তারপরে চেস্ট এক্সরে দেখি, একটা ইসিজি করি, এটা দেখি, তারপরে আমরা রুটিন ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা ফান্ডাসটা এক্সামিন করি। আর যখন দেখা যাবে যে তার একটা
মানে ইয়া হয়ে গেছে, মানে ব্রেইনে একটা স্ট্রোক হয়েছে, সেই স্পেশাল ক্ষেত্রে আমরা এমআরআই অফ দি ব্রেইন বা সিটি স্ক্যান অফ দি ব্রেইন করি। হার্টে যখন মনে হচ্ছে যে তার ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে, তখন আমরা স্পেশাল টেস্ট হিসাবে এনজিওগ্রাম করে নিই, এবং কিডনির বেলাও আমরা ওই সিটি সিটি অ্যাবডোমেন, আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন, তারপরে রেনাল বিভিন্ন টেস্টগুলি করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা সেগুলি দেখি, বা তার সাথে এন্ডোক্রাইন সেকেন্ডারি কারণ জানার জন্য স্পেসিফিক কিছু টেস্ট আছে সেগুলি আমরা করি, যদি ফিচার্স থাকে।